আমাদের খেলোয়াড় কিন্তু খুবই সীমিত এটা কিন্তু আপনাদের মানতেই হবে কারণ এই সীমিত সংখ্যক খেলোয়াড়কে নিয়ে কিন্তু আপনাকে সেরাটা খেলোয়াড় ভার করে পূর্ণজন স্কোয়ারটা করতে হয় বিকল্প ক্রিকেটার না থাকায় বিশ্বকাপ দল নিয়ে কাটা ছেড়ার সুযোগ কম নেই বড় কোনো চমক তারপরও বিশ্বকাপ দল বলেই চলছে বিশ্লেষণ গেল বিশ্বকাপেও বাংলাদেশের দল ঘোষণা করেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু তার চোখে কেমন হল নতুন নির্বাচক প্যানেলের দেয়া এবারের দলটা এখন যারা ক্যাপাবিলিটি আছে সেরা খেলোয়াড়দের পূর্ণজনকে নিয়ে কিন্তু দল করা হয়েছে এবং আমার বিশ্বাস যে গত দেড় বছর কিন্তু আমরা এই প্রসেসের মধ্যে ছিলাম এই খেলোয়াড়দের নিয়ে কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলি নিয়ে আমরা আগাচ্ছিলাম এরাই কিন্তু সেরা খেলোয়াড় এবং এদের কাছ থেকে আমরা সেরাটাই চাই বিশ্বকাপে এবং সেরা পারফরমেন্স চাই গাজী আশরা ফ্লিপোর দেয়া দলের সঙ্গে খুব বেশি দ্বিমত নেই আলোচনায় ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সরাসরি এই অলরাউন্ডারের কথা না বললেও দলে একজন ব্যাটসম্যানের অভাব দেখেন নান্নু এখানে কিন্তু চারটা স্পিনার আছে এবং চারটা সিমবোড় আছে এবং যথেষ্ট ভালো কম্বিনেশন হয়েছে এই জায়গাটায় এবং একটা এডিশনাল স্পিনার এই জায়গায় একটা ব্যাটসম্যান আসতে পারতো কারণ এখানে হয়তো চিন্তাভাবনা করেছে যেহেতু আপনার অনেক দূরে খেলা এবং এখানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার ইঞ্জুরির কারণে বিশ্বকাপ স্কোয়াডে তাস্কিনের থাকা নিয়ে ছিল ধোঁয়াশা তিনি এখন দলের সহ অধিনায়ক অভিজ্ঞতার বিবেচনায় নান্নুরু পছন্দ তাস্কিন তবে চিন্তার জায়গা লিটন সৌম্যের অফ ফর্ম লিটন কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স আমাদের দেশের জন্য কিন্তু অনেক ভালো ভালো ইনিংস খেলেছে ক্রিকেটারদের কিন্তু আপস অ্যান্ড ডাউন আছে পারফরমেন্সে সবসময় কিন্তু গ্রাফটা একই জায়গায় থাকে না এটা মাথায় আছে এবং ওর যে এক্সপিরিয়েন্স আছে হয়তো টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল মনে করেছে যে ওর এক্সপিরিয়েন্সটাকে নিয়ে যায় কারণ একটা স্কোয়াডের সেকেন্ড উইকেট কিপারের দরকার কনকাশনের ব্যাপার আছে স্ট্যান্ড বাই তালিকায় দুই ক্রিকেটার হাসান মাহমুদ ও আফিফ বিশ্বকাপটা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে তাই আরও একজনকে এই তালিকায় রাখা যেত বলে মত সাবেক প্রধান নির্বাচকের অবশ্যই আলোচনা হয়তো কিছু কিছু জায়গায় হতো এবং রিজার্ভের আরেকটা খেলোয়াড় রাখা উচিত ছিল এখানে মোসাদ্দিকের চিন্তা করে রাখা উচিত ছিল কারণ ফারেস্টে খেলা আছে কারো কোনো ইনজুরি প্রবলেম হলে কোনো ব্যাটসম্যানের যদি অলরাউন্ডারের কারো কিছু হয় ইমিডিয়েট রিপ্লেসমেন্টের জন্য নান্নুর দেয়া সাতাশ সদস্যের পুল থেকেই গঠন করা হয়েছে বিশ্বকাপ স্কোয়াড যা কিছুটা হলেও তৃপ্তি দিচ্ছে সাবেক প্রধান নির্বাচককে বিশ্ব আসরের সবাই সেরা পারফরমেন্স করবে এমন প্রত্যাশা তার তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা